একটা প্যাকেজের ব্যাগ পেয়েছি, এর মধ্যে কি কি আছে এখনো খুলে দেখিনি। কাদের পক্ষ থেকে দেওয়া হলো এটা? কালিয়াগঞ্জ পৌরসভা থেকে দেওয়া হয়েছে। কেমন লাগছে এই উদ্যোগটা? না, এই উদ্যোগটা খুব ভালো লাগছে, কারণ আমরা বাজার করতে যেতে পারছি না, সেই অবস্থাতে পৌরসভা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা খুবই উপকৃত হয়েছে। কতদিন থাকতে হবে আপনাদের? আমরা তো এই মুহূর্তে সেটা জানি না, রিপোর্ট আসবে তারপরে প্রশাসন জানা যে ব্যবস্থা নেবে সেটাই। আপনার নাম? আমার নাম বাপি দাস। আমরা মোটামুটি সব রকমই সাহায্য পাচ্ছি আর কি। আজকে যেমন আমাদের তরি তরকারি সব রকম, আলু, গাজর, বেগুন, বরবটি, শিম, তারপরে বাঁধাকপি, ফুলকপি, সব রকমই মোটামুটি আর কি। বাড়িতে যেরকম যা যা প্রয়োজন হয় সব কিছুই এখানে আছে আর কি। হ্যাঁ, না খুব ভালো। এটা 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 আমাদের খুব দরকার ছিল, আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ। পৌরসভা আপনাদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, আনুমানিক কতজন আপনারা লকডাউনে আটকে রয়েছেন আপনারা? আমরা মোটামুটি এখানে 70-75টা পরিবার আছি। আপনার নাম? গৌতম চৌহান। কি দেওয়া হলো, কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? আমাদের আজ পৌরসভার কর্ণধার মাননীয় শ্রী চেয়ারম্যানের পক্ষ থেকে সবজি বাজার, দৈনন্দিন বাজার আজকের দিনে তুলে দিলেন আমাদের থানাপাড়াবাসীর কাছে। আমরা খুব কৃতজ্ঞ তার কাছে, কারণ আমাদের কাছে বর্তমান যে অবস্থা, আমাদের কাছে বাড়িতে খাওয়ার ঠিক মতো ছিল না, অনেকের কাছে পয়সা থাকলেও সে বেরোতে পারছে না খাবারটা আনতে, সেই মতো অবস্থায় তিনি ঘরে ঘরে পৌঁছে দিলেন আমাদের দৈনন্দিন খাওয়ার জিনিসটা, সবজিটা। সবজিটা অনেক রকমের সবজি দেওয়া হচ্ছে, তার মধ্যে আলু, পেঁয়াজ, বাঁধাকপি, পটল, বেগুন, লঙ্কা, এসব কমন জিনিসগুলো দিচ্ছে আর কি। আমাদের এখানে একজন করোনা আক্রান্ত, সেই জন্য আমাদের এখানে রেড অ্যালার্ট, একদম গোটা পাড়া আমাদের সিল হয়ে গেছে, না কেউ বেরোতে পারছে, না কেউ ঢুকতে পারছে, যার ফলে আমরাও বেরোতে পারছি না যে আমরা সবজি বাজার করবো। আর আমাদের কাছে, আমরা আগের থেকে সেরকম কিছু স্টক করি নাই, যার ফলে আমাদের সবথেকে বড় একটা প্রবলেম হয়েছিল যে আমরা নিজেদের খাবারটা রেডি করতে পারছিলাম না, বা খাবার তৈরি করতে পারছিলাম না, যার ফলে আমরা চেয়ারম্যান সাহেবকে জানাই, চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমরা আজকে ঘরে ঘরে খাবার পেলাম। আমরা অসংখ্যভাবে পাচ্ছি, আমরা তার সাপোর্ট 100% পাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জানাই থানাপাড়াবাসী চেয়ারম্যান সাহেব। গত শনিবার আমাদের কালিয়াগঞ্জের থানাপাড়ায় 4 নম্বর ওয়ার্ডে একজন করোনা পজিটিভ হয়েছে, তারপর থেকে সেই এরিয়াটা পুরোপুরি কন্টেনমেন্ট জোন হয়েছে। এখানকার মানুষ আমাদের সাথে পুরো সহযোগিতা করছে, তারা বেরোচ্ছে না যেরকম, ঠিক তেমনি তাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার আমরা একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটি দেখভাল করছে, এবং পৌরসভার থেকেও সুপারভাইজারদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া পৌরসভার থেকে স্যানিটাইজ করা থেকে শুরু করে প্রতিটা বাড়িতে গ্লাভ, আমাদের মাস্ক দেওয়া, স্যানিটাইজার দেওয়া সবই চলছে। তার সাথে সাথে আমাদের যে পাড়ার যে কমিটি, তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন, এবং কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আজকে সমস্ত পরিবারের মধ্যে সবজি বিতরণ করা হচ্ছে। এখানে 110 জনের উপরে পরিবার রয়েছে, এবং তার মধ্যে যাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে পৌরসভা থেকে ফ্রি অফ কস্টে সব কিছুই দেওয়া হবে, চাল ডাল থেকে শুরু করে সব কিছুই। সবজির মধ্যে কী কী দিলেন? সবজির মধ্যে রয়েছে আপনার আলু রয়েছে, পটল রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, লঙ্কা রয়েছে, আদা রয়েছে, শসা রয়েছে, এবং বাঁধাকপি রয়েছে, আর অন্যান্য সামগ্রী রয়েছে।